আগামী 30 ডিসেম্বর সমাবেশ ও গণমিছিলের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির সঙ্গে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একথা জানান। 30 ডিসেম্বর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবার প্রত্যয়ে সেদিন গণমিছিল সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করছি।